আজকে আমি আপনাদেরকে দুই সাইজের দুইটা রাইস কুকার দেখাবো আর দুইটা রাইস কুকারে হবে মিয়াকো ব্র্যান্ডের আর দুটা পটের মধ্যে একটা যেমন আপনারা পাবেন হলো সম্পূর্ণ নন স্টিকের এটার মধ্যে আপনারা যেমন ভাত বা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম করতে পারবেন এটা পাবেন হলো সম্পূর্ণ অ্যাসেজ স্টেনলেস স্টিল যেটা এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের মাংস রান্না করেন আর আপনার সবজি করেন বা ডাউল করেন অথবা আপনার মাছ রান্না করেন এক কথায় স্বাগতম তাহিদ কিচেন আইটেমে তাহিদ কিচেন আইটেম বরাবরই নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয় তারই ধারাবাহিকতায় দুইটি সাইজের দুইটি রাইস কুকার নিয়ে আজকে হাজির হয়েছি এই রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবেন সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দুই সাইজের দুইটা রাইস কুকার দেখাবো আর দুইটা রাইস কুকারে হবে মিয়াকো ব্র্যান্ডের একটা হবে 1.8 লিটার আর একটা হবে 2.8 লিটার দুটা রাইস কুকারে একটা এসএস হাড়ি থাকবে একটা নন স্টিক হাড়ি থাকবে দুইটার মডেল নাম্বার এবং ওয়ার্ড বক্স থেকে দেখিয়ে দিচ্ছি বিয়র্স এটা ক্যাপাসিটি হবে ওয়ান পয়েন্ট এইট লিটার মডেল নাম্বারটা হবে সি ডাবল ওয়ান এইট জিরো আর সাতশো ওয়ার্ড হবে টু টোয়েন্টি টু ফর্টি এটা আপনারা ব্যবহার করতে পারবেন একটা পট থাকবে অ্যাসেস আর একটা থাকবে নন স্টিক এটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারটা এটা হবে টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির রাইস কুকার এটা আর এটা মডেল নাম্বারটা হবে এম আর সি টু ওয়ান এইট জিরো এক হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবেন একটা অ্যাস পট থাকবে একটা নন স্টিক থাকবে ডবল হানি রাইস কুকার এ হলো দুটা রাইস কুকার তো ওয়ান পয়েন্ট যেটা এটা সুবিধাটা হলো একটা থাকবে যে কোনো জিনিস সিদ্ধ করার জন্য যেমন যেমন আমরা বাবা পিটা করতে পারি অথবা আলু বেগুন বা সিমের বট্টা করতে চান যে কোনো আইটেম স্টিম করার জন্য এটা আপনারা একটা পাবেন আর দুটো পটের মধ্যে একটা যেমন আপনারা পাবেন হলো সম্পূর্ণ নন স্টিকের এটার মধ্যে আপনারা যেমন ভাত বা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম করতে পারবেন এটা একটা থাকবে আর এটা পাবেন হলো সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিল যেটা হান্ড্রেড পারসেন্ট অ্যাসেস মানে ফুল যারা খুঁজছেন তারা এই ধরনের রাইস কুকার ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের মাংস রান্না করেন আর আপনার সবজি করেন বা ডাউল করেন অথবা আপনার মাছ রান্না করেন এক কথায় যে কোনো ধরনের তরকারি এটার মধ্যে রান্না করবেন আপনারা আর এটা কয়েলটা একটু দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স দেখেন কয়েলটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি কয়েল এটা সম্পূর্ণ নন স্টিকের হবে এটাও হবে সম্পূর্ণ নন স্টিকের ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল থাকবে আর এটা ইউজি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এটা ইউজি সিস্টেম হলো আপনার যাই রান্না করেন না কেন একদম গ্যাসের চুলার মতো কিন্তু আপনারা কষিয়ে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে কষিয়ে কিন্তু আপনারা সেম গ্যাসের চুলা মতো রান্না করতে পারবেন জাস্ট হল সবকিছু দিয়ে আপনি সুইচটার নিচে নামিয়ে দেবেন এটা কিন্তু রান্না হওয়ার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ধরেন আপনি এটা যদি রাইস করেন এক কেজি রাইস করবেন আঠারো থেকে বিশ মিনিট সময় লাগবে এখন সামনে কিন্তু রমজান মাস একদম নিকটে চলে আসছে যাদের বাসা বাড়িতে ভয়বৃদ্ধ লোক আছে তারা কিন্তু ভোর রাতে সবসময় একটু গরম খাবার খেতে চান আপনারা সেক্ষেত্রে রাইস করলে কিন্তু আপনারা দিয়ে রাখবেন পানি চাল দিয়ে লাইন দিয়ে দিয়ে রাখবেন এটা কিন্তু রান্না হওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনি ভোর রাতে একদম গরম গরম খাবার খেতে পারবেন সেটা ভাত হোক বিরিয়ানি হোক তরকারি হোক খিচুড়ি হোক ডাকনা যতক্ষণ খুলবেন না ততক্ষণও কিন্তু এটার ভিতরে খাবারটা গরম থাকবে এই ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারটা আপনারা গ্যাসের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এটা ব্যবহার করলে বিদ্যুৎ খরচ খুবই কম যেহেতু সাতশো ওয়াট একদমই সিম্পল আপনারা একটা সিলিন্ডার ইউজ করবেন সেক্ষেত্রে এক হাজার বারোশো টাকা চলে যাচ্ছে আর এটা যদি ব্যবহার করেন প্রতি মাসে চারজনের একটা ফ্যামিলিতে আপনারা দেখা গেছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হবে কারণ যারা রাইস কুকার ইউজ করেন তারা কিন্তু জানেন যে আমি কতটুকু সত্যি কথা বলতেছি বা কতটুকু অ্যাকুরেট হচ্ছে তো এই ধরনের রাইস কুকার ব্যবহার করলে আপনারা কিন্তু সকল ধরনের জামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আর বিকস এটা হলো টু পয়েন্ট এইট লিটার যেটা সবচেয়ে বড়ো সাইজ যেটার মধ্যে অনাসে আপনারা দেড় কেজি রাইস করতে পারবেন এটার যে সুবিধাটা পাবেন একটা পাবেন অ্যাসেস সম্পূর্ণ অ্যাসেস স্টিম ট্রে এটার মধ্যে ডিম আলু বেগুন বাপা পিঠা যে কোনো জিনিস সিদ্ধ করতে পারবেন কাছের ঢাকনা দেওয়া থাকবে এই ঢাকনাটা হলো আপনি এখানেও ব্যবহার করতে পারবেন প্লাস এখানেও ব্যবহার করতে পারবেন আর এটা পাবেন বিবাস আপনারা যে কোনো আপনার ভাত বা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম রান্না করতে পারবেন এটা কিন্তু ট্যাপলন নন স্টিকের হবে খাবারটা কখনো পোড়া লাগবে না এটার মধ্যে আপনারা অনার্সে দেড় কেজি রাইস করতে পারবেন এটা থাকবে একটা এটা পাবেন হলো সম্পূর্ণ সিস্টেল যেটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল স্টিল এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের মাংস বা দেখা গেছে আপনারা মাছ করলেন তরি তরকারি রান্না করলেন এ টু জেড যে কোনো তরকারি আইটেম এটার মধ্যে কারি আইটেম এটার মধ্যে রান্না করতে পারবেন রান্নার সিস্টেমটা হলো একদম গ্যাসের চুলার মতো একদম ময় মশলা সব কিছু দিয়ে আপনারা কষায় রান্না করতে পারবেন যা সুইচটা নিচের দিকে নামিয়ে দেবেন একদম গ্যাসের চুলার মতো এটা একটা চুলা হিসেবে আপনারা ব্যবহার করবেন বাসা বাড়িতে চুলার মতো আপনারা এরকম ঢাকনা দিয়ে যে কোনো খাবার রান্না বান্না করতে পারবেন এই ধরনের রাইস কুকারে কারণ এই ধরনের রাইস কুকার যদি আপনারা ব্যবহার করেন ক্ষেত্রে আপনাদের গ্যাসের চাইতে অনেক কম মানে একদমই কম বিদ্যুৎ খরচের মধ্যে আপনারা এই ধরনের রাইস কুকার ব্যবহার করতে পারবেন ওয়ান পয়েন্ট এইট এবং টু পয়েন্ট এইট দুটা কিভাবে ইউজ করবেন কি কি সুবিধা পাবেন প্রত্যেকটা জিনিস আপনারা দেখলেন এখন এটা যদি আমি গ্রান্টি অথবা ওয়ারেন্টি সম্পর্কে বলি এগুলো কোম্পানি থেকে সবসময় এক বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া থাকে এখন অনেকে কিন্তু বিক্রির জন্য পাঁচ দশ বছর ওয়ারেন্টি দেওয়া দেয় বা গ্রান্টি দেওয়া দেয় এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার সব সময় কোম্পানি কী দেয় সেই জিনিসটা আপনারা ফলো করবেন এটা এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন যদি এক বছরে ভিতরে কয়েল অথবা এই ধরনের সুইচ কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা দিতে হবে না আচ্ছা সক ভাই রাইস কুকার দুইটার দাম থাকছে কত টাকা করে যেটা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা যেটা আপনাদের প্রয়োজন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আর যেটা টু লিটার এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা আর এগুলো ডেলিভারি সিস্টেমটা হবে ঢাকায় হোম ডেলিভারি পাবেন ডাকার বাইরে কুরিয়ার সিস্টেম পাবেন সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বিকাশে বুকিং করুন বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি কুরিয়ার থেকে নিয়ে নিতে পারবেন কুরিয়ার থেকেও ইচ্ছা করলে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সেই সিস্টেমটাও আমাদের চালু আছে আর কোন ভিওয়ার্স যদি সরাসরি সচককে দেখে এ ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের বাসা এটা জামগড়া বঙ্গমার্কেটের পিছনে অথবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেট হোল্ডিং নাম্বারটা হবে সাতাশশো সতেরো আর রোড নাম্বারটা হবে সাত এখানে আপনার পছন্দের প্রোডাক্ট সচককে দেখে একটার জায়গায় পাঁচটা নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য